অবশেষে স্বস্তি। মাদককাণ্ডে জামিন পেলেন শাহরুখ পুত্র আরিয়ান খান। 2 অক্টোবর মুম্বাই থেকে গোয়াগামী একটি প্রমোত্তরিতে মাদক নেওয়ার অভিযোগে আরিয়ানকে আটক করে এনসিবি। 3 অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয়। তারপর থেকে একাধিকবার আরিয়ানের জামিনের আবেদন করা হয়েছিল নিম্ন আদালতে, যদিও কাঙ্ক্ষিত জামিন মেলেনি। হাইকোর্টেও আরিয়ানের জামিনের বিরোধিতা করেছিলেন এনসিবির আইনজীবী। আদালতে এনসিবির পক্ষ থেকে দাবি করা হয়, আরিয়ানদের কাছ থেকে উদ্ধার হওয়া মাদকের পরিমাণ ব্যক্তিগত মাদক মজুত সীমার উপরে ছিল। এনসিবির সওয়াল, সচেতনভাবে নিজের জিম্মায় মাদক রেখেছিল আরিয়ান খান, ছোটবেলার বন্ধু আরিয়ান আরবাজ, তারা একসঙ্গে যাত্রা করছিলেন, একটাই ঘরে থাকতেন তারা, সেখানে একজনের কাছে মাদক পাওয়ার অর্থ অন্যজন সচেতনভাবে সেই মাদক হেফাজতে রেখেছিল। পাশাপাশি এনসিবির তরফে তুলে ধরা হয় প্রভাবশালী তত্ত্ব, যদিও শেষ পর্যন্ত আরিয়ানদের জামিন মঞ্জুর করে বম্বে হাইকোর্ট। আরিয়ানদের জামিন পাওয়ার কারণ শুক্রবার জানানো হবে বলে জানিয়েছে আদালত। তবে জামিন মিললেও বৃহস্পতিবারই মান্নাতে ফিরতে পারছেন না শাহরুখ পুত্র। সম্ভবত শুক্রবার বা শনিবার বাড়ি ফিরবেন তিনি। আজ হাইকোর্ট নে দোনো সাইড কি দলিলে শুনকে তিন অ্যাকিউজ কো বেল গ্রান্ট করা হ্যায়। আরিয়ান খান নম্বর 1, আরবাজ মার্চেন্ট নম্বর 2, এন্ড এক লড়কি হ্যায় উসকা নাম হ্যায় মুনমুন দমেচা। উন তিনো কো আজ হাইকোর্ট নে বেল দিয়া হ্যায়। পক্কা ডিটেলড অর্ডার কল মিলেগা আর মুঝে উম্মীদ হ্যায় কি ইয়ে তিনো অ্যাকিউজ জো হ্যায় ইয়ে কল ইয়া শনিচর তক বাহার আ জায়েগা। তবে জামিন মিললেও এখনই মাদক মামলা থেকে রেহাই পাচ্ছেন না আরিয়ান খান। এনসিবির তদন্ত প্রক্রিয়া যেভাবে এগোচ্ছে, তাতে মাদক তদন্তে আরও কয়েকবার এনসিবির জেরার মুখে আরিয়ান সহ অন্যান্যদের পড়তে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নিউজ টাইম।